সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে তিনি এটাও বুঝতে পেরেছেন অনুভব করেছেন যে তাকে এখন যেতে হবে কখন কিভাবে যাবেন তিনি যদি নির্ধারণ করেন তাহলে বিষয়টি সহজ হবে এবারে জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন সরকার পতনে বিরোধী দলগুলো একাত্ম জানাবো দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলের অংশগ্রহণকারী নেতা এবং তাদের সহায়তাকারীদের আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এদিকে কারখানা বন্ধের প্রতিবাদে সকাল থেকে দুই ঘন্টার অবরোধের পর বনানীর রাস্তা ছেড়েছে পোশাক শ্রমিকরা ফলে রাজধানীর ব্যস্ততম সড়ক থেকে শুরু করে আশপাশের সব সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে জানিয়ে দেব পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত শনিবার এক প্রজ্ঞাপনে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ শিখ হত্যায় জড়িত সন্দেহে কানাডিয়ায় তিন ভারতীয় গ্রেপ্তার শিখনেতা হরদীপ সিং নিজর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কানাডার অ্যালবার্টা প্রদেশের অ্যাডবন্টন শহর থেকে তিনজন ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডীয় পুলিশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রধানমন্ত্রীর যাওয়ার সময় হয়েছে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন তার যাবার সময় হয়ে গেছে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন প্রধানমন্ত্রী আইনের ভাষায় তিনি প্রধানমন্ত্রী নন তিনি দাবি করেছেন তাকে উৎখাত করা হবে অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন তার যাবার সময় হয়েছে তিনি এটাও বুঝতে পেরেছেন অনুভব করেছেন তাকে এখন যেতে হবে কখন কিভাবে যাবেন তিনি যদি নির্ধারণ করেন তাহলে বিষয়টি সহজ হবে দুদু বলেন তিনি পদত্যাগ করলে গত পনেরো বছরে যে জঞ্জাল যে লুটপাট যে নির্মমতা সেটার অবসান ঘটবে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের পথ সুগম হবে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যারা জনপ্রিয় জনগণ যাদের চায় তারা ক্ষমতায় আসবে শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নজরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল এবং নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব সহ কারাবন্দী সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন প্রধানমন্ত্রীর কথায় মনে হচ্ছে বাংলাদেশের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে উনি বলতে চাইছেন তারপরে কে এটা তো তার নির্ধারণ করার দরকার নেই তার দল নির্বাচনে যাবে জনগণ নির্ধারণ করবে এই ফ্যাসিবাদের পরে কারা ক্ষমতা এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা ভাবা যায় না সারা বিশ্বের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দেড় লাখ মামলায় পঞ্চাশ লাখের অধিক বিরোধী দলীয় নেতাকর্মীদের আসামি করা হয় আন্দোলনের সফলতা আসবে দাবি করে দদু বলেন বাংলাদেশের রাজনীতি এমন একটি পর্যায়ে চলে গেছে এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আন্দোলন করতে হবে এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সফলতা আসবে আন্দোলন চলছে আন্দোলন চলবে এই ফ্যাসিবাদ সরকারকে আমরা যতদিন পর্যন্ত পরাজিত করতে না পারব পদত্যাগ করতে বাধ্য করতে না পারব ততদিন আন্দোলন চলবে সরকার পতনে বিরোধী দলগুলো একাত্ম ড মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না বরং আন্দোলনে একত্ব ডানবাম সবাই তারা প্রকাশ্যে বলেছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা প্রশাসনে নির্বাচন করে ক্ষমতাসীন হয়েছে শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন এর আগে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আবয় কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ মোনাজাত করেন নেতারা ডক্টর আব্দুল মঈন খান বলেন বিএনপির এই আন্দোলন ক্ষমতায় যেতে নয় ক্ষমতার কাঠামোর পরিবর্তনের জন্য বিএনপি সেই লক্ষ্যে রাজপথে আছে এবং রাজপথে থাকবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের দোসর সেলিম ভূয়াব দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলের অংশগ্রহণকারী নেতা এবং তাদের সহযোগীদের আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছেলিম ভূয়া বিকেলে কুমিলা মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা নির্বাচন বর্জন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেলিম ভূয়া বলেন বিএনপি তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করেছে দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের নির্দেশ অমান্য করে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা লোভী তারা দেশ দল এবং জাতির শত্রু তারা ফ্যাসিস্ট সরকারের দোষর এ ধরনের সুবিধাবাদীদের দলে আর স্থান দেওয়া হবে না তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও দলের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দুই ঘন্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা কারখানা বন্ধের প্রতিবাদে সকাল থেকে দুই ঘন্টা অপরোধের পর বনানীর রাস্তা ছেড়েছেন পোশাক শ্রমিকরা ফলে রাজধানীর ব্যস্ততম সড়ক থেকে শুরু করে আশপাশের সব সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে শনিবার সকাল দশটার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয় বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি কাজী শাহান হুক জানান নেপারেল গার্মেন্টস লিমিটেডের নামে একটি কারখানা বন্ধের প্রতিবাদ করেন শ্রমিকরা সকাল আটটার পর থেকে বনানী সৈনিক ক্লাবের সামনে অবরোধ করেন সেখানে দশটা পর্যন্ত ছিলেন তারা পরে শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারা সড়ক থেকে সরে যায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এর আগে কারখানা বন্ধের প্রতিবাদে সকাল আটটার কিছু পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কারখানাটির শ্রমিকরা এর ফলে বিজয় সরণি থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ বিশেষ করে মহাখালী ও বিমানবন্দরগামী যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন ফলে অনেকেই বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যে যান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন এক পর্যায়ে সকাল দশটার দিকে রাস্তা ছাড়েন তারা পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকার শনিবার এক প্রজ্ঞাপনে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচন সামনে রেখে সেখানকার ব্যবসায়ীদের স্বস্তি দিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে পাঁচশত ডলার ভারতের বিশেষ করে মহারাষ্ট্রে পেঁয়াজের চাষ এবং ব্যবসায়ীদের অনেক আগে থেকে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সেখানে কারণ রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়ার পরেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে শিখনেতা হত্যায় জড়িত সন্দেহে কানাডায় তিন ভারতীয় গ্রেপ্তার শিখনেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কানাডার অ্যালবার্ট প্রদেশের অ্যাডমন্টন শহর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে কানাডীয় পুলিশ শুক্রবার দেশটির পুলিশ সুপারিনটেন্ডেন্ট মনদীপ মুকের জানিয়েছেন গ্রেপ্তার তিনজন হলেন করণ ব্রার বাইশ কমলপ্রীত সিং বাইশ এবং কিরণপ্রীত সিং আটাশ তারা সবাই অ্যাডমন্টন শহরের বাসিন্দা এবং ভারতীয় তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে তিনি আরও জানান এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং এর সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই তিনজন ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারেন তাই সামনে গ্রেপ্তারের সংখ্যা বাড়তে পারে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে খবর বিবিসির গত বছরের জুনে কানাডার ভ্যানকুভা শহরের কাছে গুলি করে হত্যা করা হয় পঁয়তাল্লিশ বছর বয়সী হরদীপ সিং নিজ্জরকে নির্জরের স্বজনরা জানিয়েছেন কানাডার গোয়েন্দা বিভাগ নির্জরকে আগেই হত্যাকাণ্ডের ব্যাপারে সতর্ক করেছিল হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এই অভিযোগের পর দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন দেখা গেছে শতকের সত্তরের দশকে ভারতের শিখ সম্প্রদায়ের অনেকেই বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু করেন এই বিদ্রোহ দমনের সময় হাজারো মানুষ নিহত হয়েছিলেন বর্তমানে ভারতের বাইরে বিভিন্ন দেশে পাঞ্জাবে স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শিখেরা স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে সঙ্গে যুক্ত ছিলেন নির্জর বিচ্ছিন্নতাবাদী হিসেবে তাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল ভারত